কিছুদিন ধরে আপনার আপনি বিপিএফ দলের পর আতরি আছে, চর্চা চলিছে রাজনৈতিক মহলত, আপনি খুব কম দিনের ভিতর বিজেপি দললৈকে আপনি গমন করব, মানে গেরুয়া বসন পিঁধিব, রাজনৈতিক মহলত চর্চা চলিছে, কি কব এই সম্পর্কে? মানে সম্পূর্ণভাবে মিছা কথা। বিপিএফ দলের পর কেউ আতরি থাকা নাই, বরঞ্চ বিপিএফ দলের মাজত মই কাজিয়াই করে আছো বিভিন্ন ইস্যুক লই ফালে, তো আতরার কোনো প্রশ্নই নাহে। মই বিপিএফ দলের মাজতে আজি বিভিন্ন ধরনের ক্ষেত্র কিছু আমার তর্কযুদ্ধ হয়ে আছে, গতি সেই কথা আর বিজেপির সুমাব কবাদ সুমাব সে আজির কথা নয়, সদায় তো সেইবিল ওলাই থাকে, গতি বিভিন্ন মানুষে বিভিন্ন এঙ্গেলত সদায় যেহেতু কাম নাই, কোন রাজনৈতিক ব্যক্তি কত যাব কত না যাব কথা বার্তা পাতি থাকি এইবিল কথাই চলেই থাকি, গতি ধরনের সিচুয়েশন যদি হয় নিশ্চয়কৈ আপনাদের নিজে নিশ্চয় করে লিখব, গতি আজির দিন তো ধরনের মানে মর তরফের এক নাই। শেহতীয়াভাবে আমার যে বিটিসি নির্বাচন অনুষ্ঠিত হবলগা আছিল, বিটিসি নির্বাচন অনুষ্ঠিত হওয়া যথেষ্ট পলম হয়েছে, এই সম্পর্কে আপনি কি কব? এটা তো কোভিডর কারণে পলম হয়ে আছে, আর সেইটো হল মানে কেতিয়াও হয়ে নোপা একটা পরিবেশ, কারণ করোনা ভাইরাস সেইটার কারণে তেনেকা পরিবেশ হব বলে কোনেও ভবা নাছিলে, কিন্তু যেহেতু অসমত কোভিড মানে আজিলেকে কন্ট্রোলত আহা নাই, বরঞ্চ বাড়ি যায় মাঝে মাঝে কেস, গতি সেইটার কারণে কোভিডর কারণে যিনি আপনার প্রটোকল ধরে দিছে আর যে নিয়মাবলী বান্ধি দিছে তো সেই ক্ষেত্রে এলেকশন পতাটো সম্ভব নহয়, সেই কারণে ডিলে হয়ে আছে। আর এটা যে ঘোষণা করেছে আমার হেলথ মিনিষ্টার ডাঙরিয়াই কোভিডক লই ফেলে তেখেতে কইছে এডভাইস দিছে কি আপনার বর্তমানের পরিস্থিতিত নির্বাচনটো অলপ মানে বন্ধ করে রাখব লাগে আর পিছাব লাগে, ইয়ার পিছত বিহার এলেকশন সেটা হল ভারতবর্ষত প্রথম এই কোভিডর পরিবেশের মাজত হব, নির্বাচন আয়োগে অলরেডি সেই আপনার অধিসূচনা জারি করেছে, ইয়ার পিছত আপনার তাত কিছু নতুন মানে নিয়মাবলী দি দিছে কোভিড মানে প্রটোকলটো লই ফালে, গতি সেইটো কেনেকুৱা ধরনের হয় পাতে এইটো চাই ফালে মানে বিটিসির নির্বাচনটো পাতার মানে পাতা হব বলে তেখেতে কইছে। যদি সেইটো চাও আমি বিহারের নির্বাচন 10 তারিখত কাউন্টিং আছে, গতি 10 তারিখলৈ হসা হসি কই এতিয়া যেটো প্রচেষ্টা বিহারত সেয়া যদি সম্পূর্ণ হয় আর যদি কোভিডটো কিবা কারণত যদি বাড়ি গৈ ফালে বন্ধ হবলগীয়া হয় তেতিয়া তো বেলেগ কথা, যদি তেওঁলোকে মানে আজির নতুন নির্বাচন আয়োগের যেটো নিয়মাবলী দিছে সেই নিয়মাবলীর দ্বারা প্রটোকল যিখিনি দিছে গাইডলাইন দিছে সেইটোর দ্বারা যদি সাকসেস হয় 10 তারিখ কাউন্টিং হয় তেতিয়া মই ভাবো ইয়ার পিছত আমার নভেম্বর লাস্টর পৰা ডিসেম্বর 10-15 তারিখের ভিতর মানে নির্বাচনটো পাতিব পারা যাব। আনফালেদি এটা কথাটো হয়ে গেল কি এটা অসমৰ যেটো বাই ইলেকশন আছিলে ভারতবর্ষর কিছু রাজ্যক এই বাই ইলেকশন বিলাক পাতিবর কারণে আর বিহার ইলেকশন পাতিবর কারণে নির্বাচন আয়োগে যদিও ঘোষণা করেছে কিন্তু অসমৰটো মানে পাতিব দিয়ে নাই, অসমৰ বাই ইলেকশনটো বন্ধ করে থ দিছে, দেট মিন্স নির্বাচন আয়োগও আজি মানে তেওঁলোকৰ যেটো গাইডলাইন সেই গাইডলাইনটোৰ দ্বারা অসমত নির্বাচন পাতাটো সম্ভব নহয় সেইটো তেওঁলোকে মানে আপনার ধরে লৈছে আর সেই হিসাবে অসমৰ বাই ইলেকশনটো বন্ধ করছে, যদি সেইটো সিচুয়েশন হয় তেতিয়াহলে নির্বাচন মানে কেতিয়া হব কব নোৱাৰে, যেতিয়ালৈকে নির্বাচন আয়োগে মানে আপনার অসমৰ ক্ষেত্রত মানে এলাও নকৰে মই ভাবো রাজ্যিক মানে নির্বাচন আয়োগও নিশ্চয় এই ক্ষেত্রে একো সিদ্ধান্ত নলব। 27 অক্টোবরত আমার রাজ্যপাল শাসনের ওর পড়ব, এই ক্ষেত্রে বিটিআরত কিবা ইন্টারিম কাউন্সিল গঠনের কিবা প্রস্তুতি সম্পর্কে কিবা কব নাকি? তেনেকুৱা তো মই কোনো শুনা নাই, আর ইন্টারিম কাউন্সিল তো জেনেরেলি যেবিলাক আমার নতুনকৈ অটোনমাস কাউন্সিল গঠন করা হয়েছে সেই নতুনকৈ কাউন্সিল গঠন করা বিলাকত মানে ইন্টারিম কাউন্সিল বিলাক গঠন করে দিয়া হয়েছিল, কিছু নমিনেটেড মানুষক আপনার সিএম বা তেনেকৈ ইএম চেয়ারম্যান তেনেকুৱা পাতি ফালে, ঠিক বডোলেন্টৰ ক্ষেত্ৰত এটা উদাহরণ আছে, যেতিয়া 93 বডোলেন্ট অটোনমাস কাউন্সিল হৈছিল তেতিয়া ইন্টারিম কাউন্সিল করা হয়েছিল যত সানসুমা কুঙ্গুর বৈশ্যমুচারী ডাঙরিয়া চিফ আছিল, ইয়ার পিছত 2003 চনত যেতিয়া আকৌ দ্বিতীয় মানে বড় চুক্তি হৈছিল তেতিয়া হাগ্রামা মহিলাৰী ডাঙরিয়া চিফ বনাই ফালে তাত ইন্টারিম কাউন্সিল বনাই দিছিল, আর সেইবিলাক সব চুক্তি স্বাক্ষর করার সময়ত চুক্তিত দফাত স্পষ্টভাবে লিখা আছিল যে সেই কাউন্সিলখনৰ যাবতীয় কামখিনি করিবৰ কাৰণে
নির্বাচন হওয়া সময়লৈকে এই ইন্টারিম কাউন্সিল বা অন্তর্বর্তীকালীন যেটা পরিষদ সেইটো গঠন করা হব সিগনিটরি বিলাকক লৈ ফালে। কিন্তু ছয় মাসের মাজত মানে ভিতরত বা এক বছরের ভিতরত নির্বাচন পাতিব লাগিব বলি তেনেকুয়া ধরনের একটা কন্ডিশন আসলে সেই মর্মে সেই ইন্টারিম কাউন্সিল বিলাক হয়েছে। কিন্তু তেনেকুয়া ধরনের রাষ্ট্রপতি শাসন চলি থাকার কোনবা রাজ্যত ইন্টারিম সরকার বা তেনেকুয়া ধরনের কাউন্সিল বিলাক যদি গভর্নর রুল বা কিবা এটা কারবা আন্ডারত রুল হয়ে থাকলে ইন্টারিম কাউন্সিল হওয়া তেনেকুয়া মই মানে আগে পিছে শুনা নাই আর তেনেকুয়া মোর রাজনৈতিক জীবনত মই দেখা পোৱা নাই। গতি এতিয়া যেহেতু ইলেক্টেড গভর্নমেন্ট নাই তো ইলেক্টেড গভর্নমেন্ট না থাকলে সিক্স শিডিউল এরিয়া গভর্নরে রুল করিব সেইটো সংবিধানত লিখা আছে। কিন্তু বেশি দিন হলে যেহেতু মানে বিভিন্ন মানে কাম কাজের ক্ষেত্র মানে দিগদার হয় তাত এটা এডভাইজারি মানে টাইবর বোর্ড থাকাটো প্রয়োজন মানে হয়। যদি তেনেকুয়া সিচুয়েশন হয় তেতিয়া নিশ্চয়কৈ গভর্নরে বদরিং টেরিটোরিয়াল কাউন্সিল তেখেতর গভর্নর রুলের আন্ডারতে মানে হয়তো কিবা তেনেকুয়া ধরনের দিব পারে। আজি এডমিনিস্ট্রেটর হিসাবে দিছে গভর্নরে এজন আর যদি তেনেকুয়া ধরনের বিশেষ কারণবশত যদি দীঘলিয়া হয়ে যায় তেতিয়া এই তো সময় সাপেক্ষে নিশ্চয় কিবা এটা সাংবিধানিক ব্যবস্থাও থাকিব পারে বা অসম সরকারে কিবা এটা খন্তেকিয়া মানে অধিসূচনা জারি করে ফালেও হয়তো অর্ডিনেন্স জারি করে ফালে হলেও হয়তো এটা মানে এমেন্ডমেন্ট আনি হয়তো সেইবিলাক করিব পারে। কিন্তু সেইটো সময়েহে কব একচুয়ালি কি হব করিব নোৱাৰা একো নাই। কিন্তু করিব লাগিলে আমার যেহেতু বর্তমান সংবিধানত নাই অসমের কাউন্সিল একটত নাই অসম সরকারের সেইবিলাক কাউন্সিল পরিচালনা করার ক্ষেত্রে তেনেকুয়া ধরনের ব্যবস্থা লওয়ার যেহেতু এক্সিস্টিং আইন নাই গতি আমি বিধানসভা বা কবাত আপন টেম্পোরারি আইন আনিব লাগিব নহিলে আমি অর্ডিনেন্স জারি করে ফেলে সেইটো করিব লাগিব। গতি মই এতিয়ালৈকে শুনা নাই যদি তেনেকুয়া ধরনের সিচুয়েশন হয় তো নিশ্চয়কৈ মানে গভর্নমেন্টে সেইটো চিন্তা করব। শেহতীয়াভাবে বিটিসির যে নামাকরণ আছে তাক বিটিআর হিসাবে নামাকরণ করে করা হয়েছে এই ক্ষেত্রে বিভিন্ন মহলে কই আছে যে এইটো অসাংবিধানিক কথা এই সম্পর্কে কি হব নহয় সব ভারত সংবিধানের ষষ্ঠ অনুসূচীত স্পষ্টভাবে এই কথা উল্লেখ আছে যে প্রথম সিক্স শিডিউল সংবিধানত সেইটো পাত যদি লুঠিয়াই চায় এক নম্বরতে দেখিব যে পেরা ওয়ান ইয়ার পিছত আপনার ক্লোজ থ্রি ইয়ার পিছত আপনার ক্লোজ থ্রি আন্ডারত ক্লোজ থ্রিত কোয়া হয়েছে যে গভর্নরে বাই পাবলিক নোটিফিকেশন করিব পারিব কি কি করিব পারিব ইয়াত এ বি সি ডি আছে সাব ক্লোজ আর সেই এ বি সি ডিত ই এফ পোৱাৰ লগে লগে ডাবল এফ এটা সাব ক্লোজ আছে ডাবল এফত লিখিছে মানে যিকোনো কাউন্সিলর নাম সলনি করা বুঝি পালি না এটা কথা এটা কথাটো যে সংবিধানের ষষ্ঠ অনুসূচীত স্পষ্টভাবে লিখা আছে পেরা ওয়ান ক্লোজ থ্রি সাব ক্লোজ এফ এফ সেইটো পাবলিক নোটিফিকেশনের দ্বারা গভর্নরে যিকোনো অটোনমাস কাউন্সিলর মানে সিক্স শিডিউলর কাউন্সিলর নাম সলনি করিব পারে। গতি সেইটো কনস্টিটিউশনাল একটা ডাইরেকশনে আছে যে গভর্নরে সেইটো করিব পারে গতি সেই হিসাবে গভর্নরে এতিয়া নোটিফিকেশন দিছে গতি এই ক্ষেত্রে মানে স্পষ্ট এইটো সাংবিধানিকভাবে মানে এইটো করিব পারে হয় ইয়াত কিছু রেফারেন্স আনিছে মানে বম্বে মুম্বে করা কিন্তু এইবিলাক তো সিক্স শিডিউল নহয় নহয় এইবিলাক সেপারেট স্টেট আসলে মানে কলকাতাক কলকাতা মানে চেন্নাইক মাদ্রাসক চেন্নাই এইবিলাক হল আপনার এই রাজ্যবিলাকে সিক্স শিডিউলের আন্ডারত নহয় এইবিলাক আর্টিকেল ওয়ান টু থ্রি যেটো সেপারেট স্টেটর মানে কিবাবিলাক আছে সেইটোর দ্বারাহে পরিচালিত আর তাত তেওঁলোকৰ যিকোনো নাম রাজ্য বা অন্যান্য এই নামটো গভর্নরে করিব নোৱাৰে বা রাষ্ট্রপতিয়ে করিব নোৱাৰে এইটো হয়তো এসেম্বলি আর পার্লামেন্টত পাশ করিব লাগিব পারে। এওঁলোকৰ আইন তো মই পড়া নাই কিন্তু তেওঁলোকৰ মহারাষ্ট্র যে সিক্স শিডিউলৰ আন্ডাৰত নহয় সেইটো কথা মই জানো বা চেন্নাই যে সিক্স শিডিউলৰ আন্ডাৰত নহয় সেইটো কথা মই জানো কলকাতা কলকাতা করা সেইটো সিক্স শিডিউলৰ আন্ডাৰত মানে কথা নহয় গতি তেওঁলোকৰ তো সুকীয়া প্রসেস। কিন্তু সিক্স শিডিউল এরিয়ার কথাটো হয় ইয়াত গভর্নরে কিছু কাম ডাইরেক্টলি করিব পারে যেটো তেওঁৰ এক্তিয়ারত দিয়া আছে গতি এইখিনি কথা মানুহ কবই। কিন্তু মই ভাবো এতিয়া নিশ্চয় সবে স্পষ্ট হয়েছে যেবিলাকে কৈছে সিক্স শিডিউলটো নিশ্চয় মানে পাত লুটিয়াই চাইছে আর যেবিলাকে পাত লুটিয়াই চাইছে তেওঁলোকে অলরেডি মানে কমে পাইছে গতি সেইটো মানে ইলিগেল হব নোৱাৰে।